প্রচন্ড গরমে মানুষ এখন রাস্তার উপরে ডিম ভাসতেছে, প্রচন্ড গরমে মানুষ এখন রাস্তার উপরে ডিম ভাসতেছে, প্রচন্ড গরমে রাস্তার পিচ গলে যাইতেছে, প্রচন্ড গরমের কারণে গ্যাসের চুলা জানা লাগতেছে না, খড়ির চুলা জানা লাগতেছে না, ওই গরমে নাকি ডিম পর্যন্ত ভাজা যাচ্ছে, ডিম ভাজি করা যাচ্ছে এই গরমের কারণে, প্রচন্ড গরম, মানুষ পাগল পাড়া হয়ে গেছে, গরম গরম অস্থির গরম চলতেছে হুজুর, আর বুঝি বাসা যায় না যে প্রচন্ড গরম পড়ে গেছে, আমার ভাইয়েরা আমরা অস্থির হয়ে যাচ্ছি, এই গরম জাহান্নামের নিঃশ্বাস, কথা কয় না, প্রচন্ড গরম আমরা অস্থির হয়ে গেছি, ওই ফ্যান ওই এসি নিয়ে আসো, কেউ ফ্যান লাগায় ঘুরতেছে, আবার এদিক কুষ্টিয়াতে দেখলাম রাস্তার উপরে ফ্যান লাগায় দিছে, মাশাআল্লাহ ভালো কষ্ট হচ্ছে আপনাদের, প্রচন্ড গরমে মানুষ এখন রাস্তার উপরে ডিম ভাসতেছে, প্রচন্ড গরমে রাস্তার পিচ গলে যাইতেছে, প্রচন্ড গরমের কারণে গ্যাসের চুলা জানা লাগতেছে না, খড়ির চুলা জানা লাগতেছে না, ওই গরমে নাকি ডিম পর্যন্ত ভাজা যাচ্ছে, ডিম ভাজি করা যাচ্ছে এই গরমের কারণে, প্রচন্ড গরম, মানুষ পাগল পাড়া হয়ে গেছে, গরম গরম অস্থির গরম চলতেছে হুজুর, আর বুঝি বাসা যায় না, গত বছর প্রচন্ড গরমের কারণে ভাস্কর থেকে হিট স্ট্রোক হয়ে অনেক মানুষ মারা গেছে, কথা বলেন ঠিক কিনা, আমার ভাইরা প্রচন্ড গরমের কারণে অনেক মানুষ মারা যেতে পারে, আমার ভাইয়েরা আজকে প্রচন্ড গরম এত অস্থির হওয়া যাবে না, ডাক্তারে বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলতে হবে, প্রয়োজন ছাড়া আপাতত ঘরের বাইরে যাওয়ার দরকার নাই, যেখানে বাতাস পাওয়া যায় সেখানে যাবেন, আজকে বাংলাদেশের অনেক জায়গা থেকে রাস্তায় কি সুন্দর গাছগাছালি গুলো ছিল সেগুলো কেটে কেটে একেবারে রাস্তা শূন্য করে দেওয়া হয়েছে, এই জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান, ওপর থেকে বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান, শহরের গাছগুলো কাইটা রাস্তার গাছগুলো কাইটা, আমরা আবার সেই জায়গায় ফ্লাইওভার বানাইয়া ওই জায়গায় সুন্দর করে সাইনবোর্ডে লিখে দিয়েছি গাছ লাগান পরিবেশ বাঁচান, কথা কয় না কেন, যে পরিমাণে আমরা গাছ কাটি সেই পরিমাণে গাছ কিন্তু আমরা লাগাই না, আমাদের গাছ লাগানো দরকার আছে না নাই, প্রচুর পরিমাণে গাছ লাগাবেন, রাস্তাঘাটে যেখানে ফাঁকা পাবেন সেখানে গাছ লাগাইয়া দেবেন, চেয়ারম্যান সাহেবকে বলে এই রাস্তা দুই ধার দিয়ে গাছ লাগাইয়া দেবেন, পারবেন না, এই গাছগুলো বিক্রি করে যা টাকা আসবে মসজিদের কাজে লাগাইয়া দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ, ওনার অনুমতি নিয়ে রাস্তার দুই ধারে গাছ লাগাইয়া দেবেন, আমার ভাইয়েরা এখন গাছ লাগান পরিবেশ বাঁচান, অনেকে বলতে হুজুর গরম গরম জীবন উঠেছে চরমে, আমি বলতে চাই যদি গরম গরম স্লোগান দাও এই স্লোগান দিয়ে গরম কমবে না, আমরা গুনাহ কমাবো যখন, তওবা করে ফিরে আসবো যখন, সিজদার মাধ্যমে কাঁদবো যখন, গরম কমবে তখন, গরম কমানোর মালিক কে, সূর্যের সাথে আপনার আমার কোনো কালেকশন আছে, কথা বলে না কেন, সূর্যের সাথে আপনার আমার কালেকশন নাই, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি সূর্যের কাছে টেলিফোন করে, ভাই বাংলাদেশ সব পৃথিবীর অনেক দেশে গরম মানুষ কষ্ট আছে, আপনি একটু দয়া করে গরমটা কমা, বলেন এমন কি কায়দা আছে এমন কৌশল আছে, তাহলে আমরা যদি গরম, এই যে জাহান্নামের নিঃশ্বাস, এই যে প্রচন্ড গরম অস্থির হয়ে গেছি আমরা, কিন্তু একটা তো একটা বার তো এইরকম ভাবে অস্থির হই না, আমি তো অনেক গুনাহ করেছি আমার অপরাধের কারণে আমার পাপের কারণে, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয় সব বান্দার দুই হাতের কামাই, কথা বলেন ঠিক কি, জহর আলী ফাসাদ ইলবার আল্লাহ তাআলা বলেছেন এই জলে স্থলে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয় যা কিছু হচ্ছে, বন্যা বলেন অনাবৃষ্টি বলেন প্রচন্ড গরম বলেন সবকিছু আপনার আমার কারণে, আল্লাহর কাছে যদি এখনই সিজদায় মাথা নত করে কান্না করি সালাত আদায় করি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ একটু বৃষ্টি দাও, আবহাওয়াটা আমাদের জন্য সহনশীল বানায় দাও, যতটুকু সহ্য করতে পারবো ততটুকু বানায় দাও, বলেন তো আপনার আমার ডাকে সাড়া দেবেন কি, আরো জোরে বলেন কে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, খালি গরম গরম করে ফেসবুকে লিখলে হবে না, আপনাদের এলাকায় গরম কেমন, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের এলাকায় নাই ঘুরে যা, কথা কয় না, হ্যাঁ ফেসবুক আইডি থাকে কিছু না লেখে আপনাদের এলাকায় গরম কেমন, সাতক্ষীরে গরম কেমন, গাইবান্ধায় গরম কেমন, খালি লেখালে কি,
যতক্ষণে ফেসবুকে পোস্ট করছেন ততক্ষণে দুইটা সিজদা দেন, দুই রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কেঁদে বলেন আল্লাহ অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমাদের অপরাধের কারণে বুঝি এই শাস্তি, এই অবস্থা, আল্লাহ গো আমাদের মাফ করে দাও, আল্লাহ গো আমাদের মাফ করে দাও, কথা কয় নাকি? আপনি ফেসবুকে লেখালেখি নিয়ে ব্যস্ত, হিট অফিসার কথা, হিট অফিসার দিয়ে কি করবেন? রাগ করেছেন মনে হয়? এই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, আল্লাহ চাইলে বৃষ্টি হবে, আল্লাহ চাইলে সূর্য উঠবে, আমার আল্লাহ চাইলে গরম কমবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্পর্ক রাখতে হলে মালিকের সাথে রাখা লাগবে। এই প্রচন্ড গরমে কষ্ট পাইতেছি, সিজদা দিয়ে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমরা তো তোমারই বান্দা, কি এমন পাপ করেছি গো মালিক জানি না, যে পাপের কারণে আজকে প্রচন্ড গরম, এত গরম আমরা সহ্য করতে পারতেছি না গো মালিক, তুমি রহমান তুমি রহিম, তুমি বড় দয়ালু, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, ও আল্লাহ বাংলাদেশের মানুষ আমরা প্রচন্ড গরমের ভিতরে কষ্ট পাইতেছি, আল্লাহ মালিক দয়া করে একটু গরমটা কমায়া দাও, এমন একটু গরম দাও যে গরম সহ্য করার ক্ষমতা আমাদের আছে, এইভাবে প্রচন্ড গরম দিও না মালি, সহ্য করতে পারতেছি না, ঘরে থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না, আল্লাহ দয়া করে একটু শীতল হাওয়ার ব্যবস্থা করে দাও, তোমার রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা করে দাও, চাইতে হবে কার কাছে? ডাক্তারের পরামর্শ নিয়ে প্রচন্ড গরমে চলবেন বাজান, যতটুকু আমরা শুনতেছি গরম আরো কিছুদিন চলবে, আপনার পায়ে যদি কাটা ফোটে আপনি আঘাত পান কষ্ট পান, তো তামাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো, পৃথিবীর কোন একটি দেশে এক ফোঁটা মুসলমানের রক্ত যদি ঝরে, একজন মুসলমানের উপরে আঘাত আসে, নির্যাতন জুলুম হয়, সে ব্যথায় যদি আপনি ব্যথিত না হন আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না, প্রকৃত মুসলমান হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহার যদি দু ফোঁটা চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আবারও মুসলমানরা যেন সিজদায় মুখরিত করতে পারে, আবারও মুসলমানরা যেন তোমার তাসবিহ পাঠ করতে পারে, তোমার জিকির করতে পারে, তোমার কুদরতি কদমে সিজদা দিতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন, জোরে বলেন আমিন। আজও ফিলিস্তিনি জমিনে আমার ভাইয়েরা মুসলমানেরা যখন আবেগে ভালোবাসায় মসজিদুল আকসায় সালাত আদায় করতে যায়, জালেমেরা দরজাগুলো বন্ধ করে দেয়, নামাজ পড়তে দেয় না, মুসলমানেরা রাস্তার উপরে দাঁড়িয়ে আশেপাশে দাঁড়িয়ে ওদের বন্দুকের নল তাক করা থাকে, তার সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, ফিলিস্তিনি মুসলমানেরা কখনো ইহুদি জাতিকে ভয় পায় না, এরা ওই জালেমদের বন্দুকের সামনে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয়, এরা হলো পৃথিবীর পাক্কা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে মুসলমান হয়ে টিকে থাকা যে কত কঠিন, সেটাই সেই পরীক্ষা ফিলিস্তিনে মুসলমানরা দিচ্ছে। আপনি আমি আনন্দে আসি তো ঠিক ভাই, আর তারা প্রতিদিন বোমার আঘাত নির্যাতন জুলুম সহ্য করে, কারো হাত নাই কারো পা নাই, কত বিক্ষত দেহ নিয়ে তারা এখনো জীবিত আছে, এখনো বেঁচে আছে, এখনো লড়াই করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা তমাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, এই জন্য আমরা মুসলমানেরাও ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? নাই। তমাম পৃথিবীর মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয় একই সুরে কথা বলে, মুসলমানদের উপর আঘাত নির্যাতন আসলে প্রত্যেকটা মুসলমানের নেতারা যদি তার প্রতিবাদ করে, জালেমেরা মুসলমানের উপরে আঘাত আর নির্যাতন জুলুম করার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ফিলিস্তিনের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে আর তাদের পাশে যদি আমরা দাঁড়াই, ইরান যেভাবে পাশে দাঁড়াইতেছে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে পাশে দাঁড়াইতেছে, আমার বিশ্বাস যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। এমন একটা সুন্দর সকালের অপেক্ষায় আছি যেদিন ঘুম থেকে উঠে জানতে পারবো ফিলিস্তিনের মুসলমানরা বিজয় লাভ করেছে। আল্লাহ এমন একটা সকাল আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা
হযরতে বেলাল লিখে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার মনিব ওমায়েকে ওমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই, জোরে বলেন না উযুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন, রাত্রি বেলায় চলে গেলেন, পরের দিন সকাল বেলা হয়ে গেল, হযরতে বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে আমাদের মনির এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল, হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যে রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এসা করে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বিলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দু পা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকির করে, কার আরেকটু জোরে বলেন। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কৌলং সাদিদা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা সব সময় সত্য কথা বলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না? নাই। মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এক পা কবরে চলে গেছে তারপরে মিথ্যা বলা ছাড়া নাই, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা বলে ঠিক কি না? মিথ্যাবাদী আছে না? নাই। মানুষ এত মিথ্যা কথা কেমনে বলে? আপনাদের এলাকায় লোকজন তো বলে না, কারণ আমি জানি সাতক্ষীরার মানুষ সব আল্লাহর ওলি, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা?